দুশো সম্পত্তি দান করলেন দম্পতি বাকি জীবন ভিক্ষাবৃত্তি করে কাটানোর সিদ্ধান্ত অবাক করা কাণ্ড গুজরাটে এই স্বামী নিজেদের অর্জিত সম্পত্তি বিলিয়ে দিলেন দম্পতি বিলিয়ে দেওয়া সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন আপনিও সংবাদ সংস্থা সূত্রে খবর অনুযায়ী প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিয়েছেন ওই দম্পতি সন্তানের দেখানো পথে অনুপ্রাণিত হয়ে দুশো কোটির সম্পত্তি ত্যাগ করে লাভের পথে গুজরাটের ব্যবসায়ী জৈন ধর্মালম্বী দম্পতি তাদের এই সিদ্ধান্তে অনেকেই হতবাক তবে দম্পতির এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি জৈন সম্প্রদায়ের মানুষজন স্বেচ্ছায় প্রায় দুশো কোটির সম্পত্তি দান করে সন্ন্যাস গ্রহণ করলেন গুজরাটের এই দম্পতি একদম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে সংসার করার শপথ নিয়েছিলেন তারা এবার একসাথেই সিদ্ধান্ত নিলেন সংসার ত্যাগ করে মোক্ষ লাভের পথে হাঁটার গুজরাটের ব্যবসায়ী দম্পতি ভবেশ ভাণ্ডারী ও তার স্ত্রী তবে তাদের পরিবারের সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত তারাই প্রথম নেননি দু হাজার বাইশ সালে তার ষোলো বছর বয়সী ছেলে সংসারের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এরপর তাদের উনিশ বছর বয়সী কন্যাও মোক্ষ লাভের পথ বেছে নেয় সন্তানদের দেখানো পথ অনুপ্রাণিত করে দম্পতিকে তাই ভবেশ এবং তার স্ত্রী সিদ্ধান্ত নেন সন্ন্যাস গ্রহণ করার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে নিজেদের দুশো কোটির সম্পত্তি দান করে দেন তারা আগামী বাইশে এপ্রিল আনুষ্ঠানিকভাবে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন তারা দম্পতি নিজেদের সাথে কোনো মূল্যবান জিনিস রাখতে পারবেন না তারা পায়ে হেঁটে গোটা দেশ ঘুরবেন এবং ভিক্ষা করে দিন যাপন করবেন তারা নিজেদের সাথে শুধু রাখতে পারবেন পরনের দুটি জামা কাপড় ভিক্ষার পাত্র ও ঝাঁটা যাতে বসার জায়গা ঝাঁট দিয়ে বসতে পারেন রাজকীয় বেশ রথে চেপে শোভাযাত্রা করে নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দিয়ে অহিংসার পথ বেছে নিলেন এই দম্পতি জুটি ভবেশ ভাণ্ডারী গুজরাটের বেশ প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী একে একে এই পরিবারের সদস্যরা সন্ন্যাস গ্রহণ করায় বেশ সরগোল পড়ে গেছে অনেকেই তাদের এই সিদ্ধান্তে হতবাক তবে জৈন ধর্মে দীক্ষালাভ একটি খুব গুরুত্বপূর্ণ পর্ব সমস্ত বিলাসিতা ত্যাগ করে অহিংসাকে বেছে নিয়ে মোক্ষ লাভ করা সহজ নয় তাই ব্যবসায়ী দম্পতির এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি জৈন ধর্ম সম্প্রদায়ের মানুষেরা উল্লেখ্য এই দম্পতি নতুন নন এর আগেও ভারতে প্রথম ক্ষুদ্র সেচ ব্যবস্থার জনক ভবরলাল ও তার কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন গত বছর গুজরাটের এক হিড়ে ব্যবসায়ী এবং তার স্ত্রী সন্ন্যাস গ্রহণ করেছিলেন প্রথমে তাদের ছেলে সন্ন্যাস নেয় তারপর দম্পতি দু সতেরো সালে মধ্যপ্রদেশের পঁয়ত্রিশ বছর বয়সী সুমিত রাঠোর ও তার স্ত্রী চৌত্রিশ বছর বয়সী অনামিকা রাঠোর তাদের একশো কোটির সম্পত্তি ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই দম্পতি তাদের তিন বছরের সন্তানকে তাদের মা বাবার কাছে রেখে সন্ন্যাস গ্রহণ করায় তাদের অনেক আইনি জটিলতার মুখে পড়তে হয়েছিল তবে নিজেদের সিদ্ধান্তে অনর ছিলেন তারা এবার সেই একই পথে গুজরাটের এই দম্পতি ইতিমধ্যেই ভান্ডারী দম্পতি তাদের মোবাইল ফোন বাড়ির শীততপ নিয়ন্ত্রণকারী যন্ত্র খুলে দান করে দিয়েছেন অন্যকে গুজরাটের ব্যবসায়ী মহলে বেশ প্রতিপত্তি রয়েছে এই পরিবারের সেই পরিবারের সদস্যদের এভাবে হঠাৎ সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন অনেকেই বলছেন জৈন ধর্মে দীক্ষালাভ একটি গুরুত্বপূর্ণ পর্ব এই পর্বে সমস্ত বিলাসিতা ত্যাগ করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে দুবেলা আহার জোগাড় করতে হয় দম্পতি জানিয়েছেন পার্থিব সব সবকিছুর মোহ কাটিয়ে তপস্যার রাস্তায় বেছে নিয়েছেন তারা রিপোর্ট উজ নোম্যান্সল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ